ব্যক্ত করার জন্য। এবারে আমাদের মাঝে অনুভূতি ব্যক্ত করবেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিসিএস কৃষি, 36তম বিসিএস। বিসিএস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী, 36তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত আমার সহকর্মীবৃন্দ এবং বিসিএস একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি 36তম বিসিএস এ কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমি খুলনা ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন থেকে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে সয়েল সায়েন্স বিভাগে মাস্টার্স কমপ্লিট করি। তো আমার অনার্স শেষ করার পর থেকেই আমি এ পর্যন্ত প্রায় 30টারও অধিক হবে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছি, এর মধ্যে প্রায় দশটির মতো লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করেছি, ভাইভা অ্যাটেন্ড করেছি প্রায় বিসিএস সহ 6 থেকে 7টা। তো ময়মনসিংহ থেকে আমি যখন ফরিদপুর ফিরে আসি তখন এই জিনিসগুলো নিয়ে আমি মানে চিন্তা করতে থাকি যে এতগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছি অথচ মানে সাফল্য ধরা দিচ্ছিল না। তো নিজের ভিতরেই ফিল করতে থাকি যে কোথাও হয়তো ল্যাকিংস রয়েছে, যেগুলো নিয়ে যদি আমি কাজ করি বা উপযুক্ত কারো সান্নিধ্য লাভ করতে পারি তো সেই ক্ষেত্রে আমার এই সমস্যাগুলো হয়তো বা আমি কাটিয়ে উঠতে পারবো। তো এই চিন্তাভাবনা থেকেই আমি ফরিদপুরে এসে বিভিন্ন এরকম সহযোগিতামূলক প্রতিষ্ঠান খুঁজতে থাকি আর কি। তো হঠাৎ একদিন এই বিসিএস একাডেমির মূলত এক পত্রিকার মাঝে হচ্ছে যে আমি একটা লিফলেটে এটা দেখতে পাই প্রথম। তারপরে হচ্ছে যে আমার ছোট ভাই ওইখানে রাজেন্দ্র কলেজে ইংলিশে পড়াশোনা করে, তো ওর কাছ থেকে আমি জানতে পারি আর কি বিসিএস একাডেমি সম্পর্কে, যে বিসিএস নিয়ে মোটামুটি কাজ করে। তো একদিন আমি এরকম বেরিয়ে পড়লাম, তো বিসিএস একাডেমিতে গেলাম, তো শাহজাহান স্যারের সাথে আমার সাক্ষাৎ হলো। তো প্রথম সাক্ষাতেই মানে ভিতর থেকে কেমন যেন একটা ফিল হলো যে না, স্যারের সাথে হয়তো আমার সমস্যাগুলো যদি শেয়ার করি তাহলে হয়তো যে আমার যে দুর্বলতা বা ঘাটতিগুলো রয়েছে যার কারণে আমি চাকরি পাচ্ছি না, এত দূর গিয়ে ভাইবা গিয়েও ফিরে আসতে হচ্ছে আমার। তো তখন স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলোচনা শুরু করি। আর হচ্ছে যে রিটেনের সময় 36তম বিসিএসের রিটেনের সময় রিটেনের রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ করা যায় বা কীভাবে ইনফরমেটিভ কোয়েশ্চেন আমি লিখতে পারলে মার্ক ক্যারি করতে পারবো বেশি, তো এই জিনিসগুলো স্যারের সাথে আলাপ করে আমি আসলে খুবই উপকৃত হয়েছি। তো সর্বোপরি আমি বলতে চাই যে বিসিএস একাডেমি প্রতি আমি কৃতজ্ঞ এবং শাহজাহান স্যারের প্রতি তো অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, সারা জীবন স্যারের কথা আমার মনে থাকবে। আর বিসিএস একাডেমির উত্তরোত্তর সাফল্য আমি কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশ ও জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারি এবং নিষ্ঠার সাথে আমার কর্মজীবন শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।